দর্শক এবারে জানবো রাজধানীর বাইরের খবর। শুরুতেই রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহিদ। শাহিদ, আমরা জানি গত ২৪ ঘন্টায় রাজশাহীতে ২২ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় লকডাউনের বিধিনিষেধগুলো কতটা মানছেন সাধারণ মানুষ? জুই, আজও কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল যে তথ্যটি দিয়েছে সেখানে ২২ জনের মৃত্যুর খবর আছে। এর আগেও কিন্তু ২৫ জনের মৃত্যুর খবর ছিল এবং এখন পর্যন্ত গত জুন মাস থেকে শুরু করে জুলাই এ পর্যন্ত মৃত্যুর যে গ্রাফ গড়ে কিন্তু প্রতিদিন যদি আমরা হিসাব করি সেখানে কিন্তু ১২ জন করে মৃত্যুর ঘটনা ঘটেছে করোনা পরিস্থিতিতে। গত ১১ জুন থেকে রাজশাহীতে বিশেষ বিধিনিষেধ এবং লকডাউন চলছে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ফলে মানুষের চলাচল রাস্তাতে খুব একটা নেই, কিন্তু আগে যখন রাজশাহীতে স্থানীয় প্রশাসনের দেওয়া লকডাউনটি চলছিল তখন কিন্তু আমরা দেখেছি যে রাস্তায় প্রচুর মানুষের চলাচল ছিল, অটোরিকশা ছিল। আজকে কিন্তু নগরীর যে মোড়গুলি আছে এবং নগরীতে প্রবেশের যে পথগুলি আছে সবগুলিতেই কিন্তু পুলিশের যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আজকে চোখে পড়েছে। তবে বৃষ্টির কারণে সকাল থেকে মানুষজনের যে আনাগোনা সেটি কিন্তু খুব একটি চোখে পড়েনি। এছাড়া আমরা দেখেছি বিজিবি সদস্যরা টহল দিয়েছেন বিভিন্ন মোড়ে মোড়ে এবং দোকানপাট অন্য সময় আমরা দেখি যে পাড়ার গলির যে দোকানগুলি সেগুলো খোলা থাকে সেগুলো কিন্তু খোলা নেই আজকে। এছাড়া রাজশাহীতে যেহেতু এই লকডাউন কার্যকর করতে কিন্তু সেনাবাহিনী সদস্যরাও টহল দিচ্ছেন, তারাও আছেন। আমরা যদি এখনও দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যে টহল দলটি সেটি কিন্তু রাজশাহীর কুমারপাড়া মোড়ের দিকে আছেন। তারা রাজশাহী রাস্তায় যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করছেন যে কেন তারা সড়কে এসেছেন এবং যেহেতু লকডাউনটি চলছে এবং মানুষকে আমরা দেখেছি যে এখানে যারাই আছেন তাদেরকে কিন্তু বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে কেন তারা লকডাউনের মধ্যে বাইরে এসেছেন। অন্যদিন মানে গতকালকে পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে সেটি কিন্তু হয়নি। এবং আমরা যদি আরও একটু তথ্য দিতে চাই যে রাজশাহীর যে মোড়গুলি আছে সেগুলোতে যেমন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আছে, এছাড়া এখানে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের যে তৎপরতা সেটিও কিন্তু গত দিনগুলির তুলনায় আছে কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ জয় ফিরছি স্টুডিওতে আপনার কাছে। কাজী শাহিদ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, এবার আমরা বরিশালের খবরাখবর জানতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী রাহাত খান। রাহাত, লকডাউন বাস্তবায়নে বরিশালের প্রশাসনিক তৎপরতা কেমন চোখে পড়ছে, সেই সঙ্গে এও জানাবেন জনগণ কতটা সহযোগিতা করছে। হ্যাঁ, ধন্যবাদ জুই। আসলে প্রথমেই বলতে হবে যে ৭ লাখ বাসিন্দা অধ্যুষিত বরিশাল নগরীর সদরনের চিত্র এটি। আসলে যে কোনো সময় এ ধরনের চিত্র কিন্তু আসলে বিরল, কারণ আমরা দেখছি যে কয়েকদিন আগে যে লকডাউন হলো সীমিত পরিসরে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে এখানে জ্যাম লেগে যেত যানবাহনের, কিন্তু আসলে সেই চিত্র কিন্তু নেই। আসলে বলতে হবে যে অনেকটাই পালিত হচ্ছে, কার্যকর হচ্ছে। এবং প্রশাসনের কথা যেটি বলেছেন, আমরা দেখেছি যে জেলা প্রশাসক ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে পুরো নগরময় চষে বেড়াচ্ছেন এবং কোথাও কোনো আইনের ব্যথা হলে কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। আমরা দেখেছি যে মোবাইল কোর্ট, রাস্তাঘাটে যানবাহন কিংবা মানুষজন যাদেরকেই পাচ্ছেন তাদের নানাভাবে জিজ্ঞাসাবাদ করছে। আবার এও দেখেছি যে নগরের বিভিন্ন স্থানে ২০টি চেকপোস্ট স্থাপন করেছে মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ কমিশনার বলেছেন যে বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হলে তাকে ছাড় দেওয়া হবে না। বিভাগীয় কমিশনার কিছুক্ষণ আগে নিউজ ২৪কে বলেছেন যে পুরো বিভাগে সুন্দরভাবে লকডাউন কঠোরভাবে পালিত হচ্ছে এবং জনগণকে এর জন্য তিনি ধন্যবাদ জানান। তিনি আগামী ৭ দিন নগর বরিশালবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন। তো এই ছিল বরিশাল থেকে, ফিরছি আপনার কাছে জয়। রাহাত খান, ধন্যবাদ। দর্শক, জেলা শহরগুলো থেকে করোনা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।